হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের দেখো এমএস এক্সেলের বয়েস বের করার নিয়ম বা ফর্মুলা। দেখেন, আমি শুধুমাত্র এমএস এক্সেলে যখন প্রবেশ করছি, আমার এখানে কি লেখা আছে? ডেট অফ বার্থ, ইয়ার, মান্থ, এখানে হবে ডে, DAY। তাহলে কি হলো, আমরা এই চারটে জিনিস লিখলাম। এখন এটা কি করবো আমরা, এটা খুব মানে টেবিল আকারে করব। টেবিলটা করে নিলাম, আমরা এখানে অ্যাডজাস্ট করে বসাবো। এখন আমাদের কি কাজ, আমরা কি করব, আমরা ডে, মান্থ, ইয়ার, আমরা আমার জন্ম তারিখ থেকে আমার মাস, বছর, সাল, তিনটা জিনিসকে বের করব। তো এটা কিভাবে করব, এর জন্য আমার একটা ডেট বসাইতে হবে। 21/11/1998 আমার জন্ম তারিখটা বসালাম। এখন আমি এটাকে মিডিল করলাম সবকিছু। এখন এটা যেহেতু আমার ডেট, ডেটটাকে আমি যদি ফিক্সড টেক্সট আকারে নিই, এবার কি 21/11/1998। এখন এখান থেকে আমরা কি বের করব, ডেটটাকে, ইয়ারটাকে বের করবো ফার্স্টে। তো আমরা ইয়ারকে যদি ফার্স্টে বের করতে যাই, সেক্ষেত্রে আমরা কি কল করব, এখন আমরা কিছু ফর্মুলা লিখবো। সে ফর্মুলাটা কি, এখানে আমরা যদি কোনো কিছু ফর্মুলা ইউজ করতে যাই এমএস এক্সেলে, তো সেখানে দেখা যায় আমরা ফার্স্টে যেটাকে কল করি সেটা হলো ইজি কলকে কল করি। ইজি কলকে কল করার পর আমরা কি ফর্মুলা লিখবো, DATE, ডেট, ডিফ, DIF, ডিফ। ডিফকে কল করার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ফার্স্ট ব্র্যাকেটকে ওপেন করার পর আমরা কোনটা থেকে বের করতে চাচ্ছি, আমরা তো এই ডে থেকে বের করতে যাচ্ছে, মানে আমার ডেট অফ বার্থ, আমার জন্ম তারিখ থেকে বের করতে চাচ্ছি। তো এটাকে তো সিলেক্ট করে কমা, ইয়ার, টু ডে পর্যন্ত, মানে আজকের দিন পর্যন্ত, টু ডে, DAY, টু ডে। টু ডে দেওয়ার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে দেবো। ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করার পর আমরা একটা কমা দেবো। কমা দেওয়ার পর এখানে কি লিখবো, আমরা কি বের করতে চাচ্ছি, ইয়ারকে বের করতে চাচ্ছি। তাহলে ডাবল কোটেশন শুরু, ওয়াই, ডাবল কোটেশন শেষ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দিয়ে দেখেন আমরা যদি ইন্টার দিই, আমার কিন্তু 20 বছর বের হয়ে গেল। 20 বছর কি বের হয়েছে? আমরা ঠিক একইভাবে কি করব, এখানে আবার ইজি কল, DATE, ডেট, ডিফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কি করব, আমরা কি বের করব, আমরা বের করব তো মান্থটা। তাহলে কি থেকে বের করব, আমাদের ডেট অফ বার্থ থেকে। তাহলে এটাকে সিলেক্ট কমা, টু ডে, টু ডে, টু ডে দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পরে আবার কমা, কমাকে যখন কল করব, কমার পরে এখন কি লিখব, আমরা লিখব ডাবল কোটেশন মার্ক শুরু, ইয়ার থেকে মান্থ, তাহলে YM দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। যদি এবারকে দেখেন ইন্টার দিই আমরা, তাহলে কি দেখাচ্ছে আমাদের 20 বছর 4 মাস। এখন ডেটাকে বের করতে হবে সেম ভাবে, ইজি কল, DATE, ডেট, ডিফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমরা আবার সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দেব কমা, টু ডে, টু ডে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ কমা। এবারকে কি করব, আমরা ডাবল কোটেশন শুরু করব। এখানে হলো গিয়ে আমরা কি বের করব, আমরা এবারকে বের করব হলো মান্থ থেকে ডেটাকে বের করব, মাস থেকে দিনটাকে বের করব। তাহলে আমরা কি করব, মাসের জন্য এম, ডের জন্য ডি, দের টোটাল ডাবল কোটেশন শুরু শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে ইন্টার প্রেস করে। তাহলে আমার কি হলো, আমার বয়স কত হচ্ছে, 20 বছর 4 মাস 25 দিন। এখন দেখেন যদি এখানে আমরা একটু চেঞ্জ করি, আমরা যদি এখানে 2000 সাল করে দিই, দেখেন তাহলে কি হয়, আমি 2000 সাল করে দিলাম, এখন অটোমেটিক কিন্তু মিলিয়ে গেল যে আমার এটা 18 বছর 4 মাস 25 দিন, কারণ আমার এদিক কিছু চেঞ্জ করি না। যদি পুরোটা চেঞ্জ করে দেখেন, 12 তারিখ 12 মাস 2000 সাল, তাহলে কি হচ্ছে, দেখেন 18 বছর 4 মাস 3 দিন হচ্ছে। তো আমরা এই বয়সটাকে যদি আমরা ইংরেজিতে ওয়ার্ডে লিখতে যাই, তাহলে কি করব, এখন
আমরা এই বয়সটাকে তিনটা বয়সকে একসাথে আমরা ওয়ার্ডে লিখবো। এখানে কি করব, ওয়ার্ডে লিখবো। তো এর জন্য আমরা একটু কপিটাকে একটু বড় করে নিলাম মার্কস করে। এখন এটাকে আমরা যদি একটু টেবিল আকারে করি, এখন এখানে কি লিখবো, আমরা যদি কোনো ফর্মুলা শুরু করতে যাই সেটা আমরা জানি যে কি করতে হয়, ইজ ইকুয়ালকে কল করতে হয়। ইজ ইকুয়ালকে কল করার পর আমরা কি করব, এই ইয়ারটাকে সিলেক্ট করব। ইয়ারটাকে সিলেক্ট করার পরে এখানে একটা অ্যান্ড চিহ্ন দেবো। অ্যান্ড চিহ্নের পরে আবার ডাবল কোটেশন শুরু। এখানে কি আছে, ইয়ার, ওয়াই কে আর, ইয়ার্স, ডাবল কোটেশন শেষ। ডাবল কোটেশন শেষ করবো, আবার একটা অ্যান্ড দিয়ে এবারকে মান্থটাকে সিলেক্ট করে দেবো। মান্থটাকে সিলেক্ট করে দিয়ে আবার একটা অ্যান্ড দেবো, অ্যান্ড দিয়ে ডাবল কোটেশন এখানে লিখবো মান্থ, MOM, MON TH, মান্থ। মান্থ লেখার পরে ডাবল কোটেশন শেষ। আবার কি করবো, আবার একটা যেহেতু আমরা এবারকে ডে বের করবো, ডের জন্য আবার ডাবল কোটেশন, ডাবল কোটেশন দিয়ে ডে কে সিলেক্ট, আবার ডাবল কোটেশন শেষ, মানে অ্যান্ড দিয়ে শেষ করবো। অ্যান্ড দিয়ে যখন শেষ করবো, এরপর আমরা কি লিখবো, ডাবল কোটেশন দিয়ে ডে, DAY, এস, ডেস দিয়ে ডাবল কোটেশন শেষ। আমরা এই পর্যন্ত যখন ফর্মুলা লিখবো, এখানে আবার এন্টার প্রেস করলাম। দেখেন কি হলো, 18 বছর 4 মাস 3 দিন। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি, প্রবলেমটা দেখেন, আমার কিন্তু কোনো লেখার মাঝখানে কোনো স্পেস নাই। 18 বছর 3 4 মাস 3 দিন, আমরা চাচ্ছি যে 18 বছর ইয়ার্সের পরে একটা স্পেস পড়বে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, আবার ফর্মুলায় চলে যাই, ইয়ার্সের এখানে গিয়ে আমরা এখানে একটা স্পেস দিই। যখন স্পেস দিয়ে ইন্টার দেন, দেখেন আমার এখানে একটা স্পেস নিছে। আবার যদি আমরা চলে যাই ইয়ার্সের এখানে যে আর একটা স্পেস দিই, এখন ইন্টার দেন, দেখেন আমার কিন্তু এখানে যত স্পেস দিচ্ছেন আপনি ততটাই স্পেসও নিচ্ছে। তো আমরা এখানে যে একটা স্পেস কমে দিই, মান্থ একটা স্পেস দিয়ে দিই, আর এদিকে একটা স্পেস দিই, কারণ সবগুলোর পরে একটা স্পেস ইউজ করা হোক, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এখন যদি ইন্টারতে দেখেন কি দেখাবে, 18 বছর 4 মাস 3 দিন। তো ভিউয়ার্স, কীভাবে আমরা এমএস এক্সেলে ডেট বের করতে পারবো, আমাদের জন্ম তারিখ এবং বয়স বের করতে পারবো আমাদের আজকের দিন পর্যন্ত, এটা অটোমেটিক আপডেট হইতে থাকবে। যদি আপনাকে এইভাবে রেখে দেন সেভ করে, তো এটা দেখবেন অটোমেটিক আপডেট হবে। আপনার যদি আজকে করেন, কালকের দিন আসলে অটোমেটিক আপডেট করে নিবে, এটা আপডেট নিবে। এটা আপনার নিজের আর কোনো কাজের দরকার নেই। আপনার যার জন্ম তারিখ বের করতে হয় তার ডেটটা বসাবেন। আমারটা দেখি 21/11/1998। দেখেন আমার কত বছর, আমার 20 বছর 4 মাস 25 দিন। এখানে কি হয়েছে, 20 বছর 4 মাস 25 দিন। এটাই হলো আমাদের এক্সেলের ফর্মুলা। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি। থ্যাংক ইউ ভিউয়ার্স।